হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমার মা বাবা এসেছে, মা বাবা ভাই। আর তো এখনই টিফিন করলাম, তো এখন বাজে 11:10। তো চলো আজকে কী রান্না হচ্ছে তোমাদের দেখাই। এই যে মা এসেছে, এই যে বাবা ফোনে কাট ইয়ে দেখছে, খবর দেখছে, আর এই যে ভাই এসেছে, আর এই যে আমার পাপা কার্টুন দেখছে। দেখো তো এই যে এদিকে মা রান্না করছে, এখানে হচ্ছে খাসির মাংস, আর এখানে চাটনি চাটনি, এদিকে ছোট মামা বাসন দিচ্ছে, এখানে হবে বাঁধাকপি, এখানে আছে মাংসের আলু, আর ডাল হয়ে গেছে। তো এই যে ডাল, আর এখানে যে মা মিষ্টি এনেছে চাল ভাজা, আর এখানে আছে আমার মা বাড়ির চাল ভাজা মুড়ি, আর এখানে আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য, ট্রেনে খাওয়ার জন্য আমাদের জন্য চিড়ে ভাজা এনেছে, এটা আবার প্যাকেট করে দিয়েছে বাবা। দেখো, আর এখানে আছে পিস করা কেক, এই যে, আর এখানে আছে বাবার চকলেট, ললিপপ, জেমস, এগুলো এনেছে বাবা। আর এখানে দোকানের, আমাদের দোকানের এনেছে বাবা, কালকে রাতে করে নিয়ে এসছে, এখানে মোগলাই এনেছে, মোগলাইটা হচ্ছে বাবার জন্য। আর এখানে আছে আমাদের খাওয়ার, কাটলেট, আর কি আছে, স্প্রিং রোল আছে, আর পাসিন্দা আছে। তো অনেকগুলোই এনেছে, যখন খুলবো তোমাদেরকে দেখাবো, তখন আর খুললাম না, ফ্রিজে রেখে দিয়েছি। এখানে আছে আমাদের গাছের কামরাঙা, দেখো কত বড় হয়েছে আমাদের গাছে, এ দেখো আমাদের গাছের কামরাঙা। এখানে আছে পেয়ারা, কেটে রেখেছিল, খাওয়া হয়নি, আজকে দুটো একবারে মাখা হবে। তো চাল ভাজাটা আমি প্লাস্টিক থেকে বার করে কৌটোতে ঢেলে দিয়েছি। তো আর একটা চাল ভাজা যেটা দেখালাম সাদা, ওটা তো আমি কৌটোতে ভরে রাখলাম। তো এই হলুদ চাল ভাজাটা, এটা হাতে ভাজা, মানে চাল ভাজা মুড়ি, ওটা আমার দিদা পাঠিয়েছে মা বাড়ি থেকে। আর তারপর আমি ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে, আর এখানে ছোট মা কামরাঙা মাথা করবে, তার জন্য কাটছে গোল গোল করে। লালা পড়তে আর তোর ওই পিসি বলবে খাইয়ে নিলি কামরাঙ্গা, দেখবি তোর ওই আকাশের মা। হ্যাঁ, আগেবারে কমেন্টও করেছে, বল দেবো দেবো, রেখেছি রেখেছি দেবো। তো এখানে শুকনো লঙ্কা একটু ভাজা ছিল, ওটা দিয়ে দিল, আর লঙ্কার গুঁড়ো দিয়েছে, আর বিট নুন দেবে, এই যে বিট নুন মা নিয়ে এসছে, এনার অভাব ছিল, হয়ে গেছে, এখন সবাই খাচ্ছে। দেখো আমার মায়ের পেট খারাপ তবুও খাচ্ছে, এই যে ছোট মা, আর এই যে পাপা, পাপা হাগু করছে আর খাচ্ছে, হাগু করছে আর খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখাবো, ছি হাগু দেখাবো। আমাদের কাছে কামরাঙা একটুও টক নেই, খুব সুন্দর মিষ্টি। পাপাকে স্নান করিয়ে ওকে এখন আমি খাবার খাওয়াচ্ছিলাম, আর এখানে ও মাংস খাচ্ছিল। দেখো কি খাচ্ছ বলে দাও, মাংস, এটা কি খাচ্ছ এরকম দেখিয়ে বলে দাও, মাস্ট এরকম ধরো, মাংস ধরে এখানে দেখো, বলো বলো, ওইদিকে ওইদিকে দেখো, বলো বলো, মাংস খাচ্ছি, মাংস খাচ্ছি, মাংস খাচ্ছে, হ্যাঁ বলো বলো, খাসির মাংস, খাসির মাংস বলো, খাসি খাসি মাংস, মাংস বলো, ভালো অনেক ভালো, আগে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা সবাই মিলে খাবার খেতে বসে পড়েছি। তো এখানে লাইন দিয়ে বসে পড়েছি, প্রথমে আমি, তারপরে ও, তারপরে ভাই, তারপরে দুই বাবা, তারপরে মা, ছোট মা, এখানে ছিল মা। তো চলো কি মেনু হয়েছে তোমাদের দেখাই। আর এখানে হয়েছে ডাল, ডাল প্রত্যেক দিনই আমাদের হয়, আর এখানে আছে বাঁধাকপি, আর এখানে ছিল মাংস, খাসির মাংস আর চাটনি, আর এখানে ছিল মিষ্টি, মা নিয়ে এসেছিল আমাদের এখানকারই জয়বাংলা থেকে। তো খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, তারপরে দেখো মা ওরা চলে যাচ্ছে, এখন প্রায় বেরোচ্ছিলো 4:45, তো যা চলে যাচ্ছে, সকালে এসেছিলো, সকালে বলতে ঢুকতে ঢুকতে প্রায় 10:30 বেজেছিলো।
তো এখন চলে যাচ্ছে। কালকে রবিবার বলে আমাদের মানে বাবা দোকান করবে, তার জন্য আজকে চলে যাচ্ছে। কি আর করা যাবে, তো চলো। গুড ইভিনিং, তো আমি চলে এলাম। তো এখন বাজে 6:15, তো মা ওরা দেখতেই পেলে চলে গেছে। তো মা ওরা বেরিয়েছিল 4:45 এরকম সময় বেরিয়েছে, ওদের 5:00 ট্রেন ছিল, তো এতক্ষণে মানে চলেও গেছে। তো এদিকে আমি এখন গুছাবো, ব্যাগ গুছাবো। এই যে ট্রলি নিয়ে নিয়েছি, ট্রলিতে গুছাবো, সমস্ত কিছু বার করে নিয়েছি, মানে যেগুলো যেগুলো নেবো। চলো গুছাই। তো এখানে আমার ব্যাগ রেডি করা হয়ে গেছে, তো ফুল ভর্তি রয়েছে। আরও আর একটা ব্যাগ হয়েছে, তো ব্যাগটাই না আমি দাদুঘরে রাখলাম। এই যে আর একটা ব্যাগ, আর একটা পিট ব্যাগ হয়েছে, আর একটা এমনি খাবারের ব্যাগ। এখানে খাবার টাবার জলের বোতল নেওয়া হবে। তো আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরাবো, আইব্রো করতে যাবো মা আর আমি। তো এই যে আর বাইরে প্রচণ্ড গরম, তার জন্য শীতে কিছু পরিনি, ফুল হাতে চুইদারটা পরেছি, ব্যাস। তো চলো তোমার সাথে যাবো। দুজনা হাঁটতে হাঁটতে চলে এলাম ভেতর থেকে। তো আমাদের বাড়ি থেকে পার্লার বেশি দূরে না, প্রায় কাছেই। তো তারপরে দেখো এসেই ফাঁকাই ছিল, কেউ ছিল না, তো আমি আর মাই ছিলাম। তারপর আর একজন এলো, তো এসেই মা বসে পড়লো, তারপরে আমি এখানে বসেছিলাম, তারপরে আমিও বসেছিলাম, করে নিলাম। তো আমার হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। আমরা বাড়ি চলে এসেছি, এইমাত্র ঢুকলাম, আর বাবার জন্য একটা বেরাসানা হয়েছে নিয়ে যাওয়ার জন্য। এই যে মা, মা গায়ে কিছু দিয়ে যায়নি চাদর, ঠান্ডা লাগছিল। তো চলো ফ্রেশ হয়ে নিই, আর পাপার জন্য চকলেট নিয়ে এসেছি। কোথায় রাখলাম, এই যে এক প্লেট ঘরে রয়েছে, তবু নিয়ে এসেছি, হাতে করে না নিয়ে গেলে তো আবার চিল্লাবে। তার জন্য দুটো নিয়ে এসেছি, একটা দিয়েছি আর একটা রয়েছে। আর এই যে আমার পাপা, হাই করো। হাই মামাম, কি এনেছে বলো? চকো এনেছে, খুলে দেবো, খুলে দেবো, খুলে দাও। কি খুলে দেবো? চকো, চকো খুলে দেবো। আজকে ঘরে আমাদের এতটাই গরম, তাই পাপাকে আমি সোয়েটার মোয়েটার কিচ্ছু করাইনি, হাফ পাতা জামার প্যান্ট পরে আছে, আর প্রচণ্ড ঘামে, এখনো ঘামছে সবাই। পাপাকে বললাম চকোটা খেতে, আর কি করেছে দেখো, গোটা মুখটায় লাগিয়েছে, তারপর গাড়িটাতে তো ডলেইছে, হাতে ডলেছে, আর মায়ের ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো, পুরো খেলনাগুলোতে লাগিয়েছে, আবার ওর মুখটাতেও লাগিয়েছে, পুরো মুখটা চকো চকো করে দিয়েছে। এবারে ধোয়াতে হবে। হ্যাঁ, জিপটাকে কেটে দেবো, কেটে দেবো জিপটাকে, না কেটে দিছ, কেটে দি, কেটে দিছ। চো 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 চো। তো রাতে হবে লুচি, তার জন্য এদিকে লুচি ভাজার হচ্ছে, কেন তেল গরম হয়নি একটা তেল, আর এদিকে মা বাসন ধুচ্ছে, তেল গরম হয়ে গেছে, আর এখানে এটা বেলে নিল, হাতে ধুয়ে দিল। ফুলকো ফুলকো হবে নাকি দেখো, ফুলকো ফুলকো এই যে ফুলে গেল, উল্টে দরজা, ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে, তার সাথে তো মাংস আছে। তো এখন বাজে 9:30, বাবাকে এখন আমি খাওয়াবো, তোকে এখন 9:30-10:00 মধ্যে ওকে খাইয়ে দিই, তোকে খাইয়ে আমরাও 10:00-10:00 মানে খেতে বসি, আর এখনও বাবাটা আসেনি, চলে আসবে। তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করলাম, তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।